শুভ সন্ধ্যা। আর মিউজিকে আপনাকে আবারও আমন্ত্রণ। যে ইনস্ট্রুমেন্টালটা বাজিয়েছি নিশ্চয়ই আপনাদের বুঝতে আর অসুবিধা হচ্ছে না, যিনি আসছেন কে হতে পারে। উনি আর কেউ নন, বাংলাদেশের রক পপ মিউজিক গানের, বাংলা গানের, বাংলা রক গানের যে জনক, শ্রদ্ধেয় গুরু আজম খান। প্লিজ ওয়েলকাম আজম খান অন স্টেজ। আপনার উৎসাহে আমরা এই পর্যন্ত এগিয়ে যাচ্ছি। আপনি আপনার কিছু কথা বলেন, কেমন যাচ্ছে দিনকাল, কিছু স্মৃতি আপনার? খারাপ ভালো সব মিলিয়ে আমি আছি 8-10 জনের মতো। আর স্মৃতি যেটা, ছোটোবেলা থেকে গানের সাথে জড়িত, তবে আমি কোনো উস্তাদ বা কোনো একাডেমি স্কুলে শিখতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। শুনে শুনেই মানুষ এ পর্যন্ত। তোমাদের মতো এরকম যন্ত্র আমি বাজাতে পারি না, কিন্তু আমি বলে দিতে পারি কীভাবে ভালো হবে। জি, তা যাই হোক, আমি চালিয়ে যাচ্ছি, আরও যে কদিন সম্ভব আমি চালিয়ে যাব তোমাদের সাথে, এটাই আমার ইচ্ছা। আজম ভাই, আমি জীবনে প্রথম আপনাকে যখন দেখি 1976 মনে হয় এটা, বিটিভিতে, লম্বা চুল এবং আপনার সাথে নয়ন ভাই ছিল গিটারে, আপনি যদি নয়ন ভাইয়ের কিছু স্মৃতি আমাদেরকে বলতেন। নয়ন আসলে খুব একটা চঞ্চল ছেলে ছিল, ও খুব ছোট ছিল, আবার ও বক্সিং করতো, সেখানেও চ্যাম্পিয়ন ছিল। আচ্ছা, তো একদিন হঠাৎ সে আমার বাসা আসে, আমি তখন হলি ফ্যামিলিতে অসুস্থ ছিলাম। জি, ফুল রেস্টে আমি। তো নয়ন আসলো, আসা বলতেছে, দেখেন আজম ভাই, আমি শান্তিনগর থাকি, আমার বন্ধু আছে ধানমুড়ি থাকে, ওইখানে আমি ডেইলি হাইটে হাইটে যাই, কিন্তু ওদের গিটারটা যদি দেয়তে বাজাই নাইলে চলে আসি। তখন আমার বাসায় একটা ফার্স্ট ক্লাস গিটার ছিল, বিদেশি গিটার। জি, খুব সুন্দর স্যার। তোমার চিন্তা করতে হবে, আমার বাসায় সুন্দর গিটার আছে, তোমার বাসার থেকে কাছে, তুমি এখানে যখন ইচ্ছা এসে পুরো অসুবিধা নেই। তো গিটারটা ধরলো। আচ্ছা, ধরার পর দেখলাম যে খুব খুশি হলো আর কি। তারপর ধানমন্ডি যাওয়া ছেড়ে দিল, যখন ইচ্ছা তখন আমাদের বাসা আসে। আস্তে আস্তে মানে আমার সাথে তো দূরে গত, আমার ফ্যামিলির সাথে এমনভাবে মিশে গেল, নিজেই খাচ্ছে, নিজেই সব কিছু, মানে ই নেই। তারপর হ্যাঁ, সিরিয়াসলি বাজে বাজেতে বাজেতে দেখলাম পাড়ার ছেলেরা ওর সে আস্তে আস্তে ভক্ত হওয়া শুরু করলো। আচ্ছা, তারপর আমি অসুস্থ, ওদের একটা গ্রুপ করলো বর্তমানে যেটা ফিডব্যাক, বাবু পিয়ারু এরা সবাই ওর সাথে যোগ দিল। তো ওদের আমার ছোট একটা রুম ছিল যেখানে রিহার্সেল করতাম আমরা আম গাছতলায়। তো ওরা খুব সিরিয়াস প্র্যাকটিস করতেছে এবং বিটিভিতে তারা একটা প্রোগ্রাম করবে। আচ্ছা, তো প্রডিউসারের সাথে আলাপ হয়েছে এবং প্রডিউসার দেখতে আসতেছে ওদের রিহার্সেল এবং পছন্দ নিবে ওদের আর কি। আসলো, আসার পরে ওরা তো পুরো মানে সিরিয়াস, টেলিভিশন যাবই। তা প্রডিউসার দেখার পর আমার ডাইকেনে বললো, আজম ভাই তারা হবে না। তা আমার খুব কষ্ট লাগলো যে এত সিরিয়াস প্র্যাকটিস করলো। তো আমি প্রডিউসারকে বললাম যে ঠিক আছে, আমি আপনার সাথে এক মাস পরে দেখা করবো। জি, তো তখন আমার ওই যে প্রথম যে ব্যান্ডটা ছিল সেটা ভেঙে গেছে আর কি, উচ্চারণ। জি, তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ওদের সাথে আমি আবার নতুন করে গান শুরু করবো। তো আমি বললাম যে নয়ন, তোমরা কাজ করো, তোমরা আমার সাথে বাজাও, আপনার সাথে বাজাও। হ্যাঁ, তোমাদের বাজাতে হবে আমার সাথে। প্রডিউসার কি বলো, ওটা তোমার দরকার নেই, তো সিরিয়াস প্র্যাকটিস করো। তো এখন পিয়ারু ড্রামসের বাজায়, বাবু বেস বাজায়, দুলাল ছিল রিদেমে, লিড বাজাবে ওকে, লিড। আমি বললাম নয়, তুমি লিড বাজাবে, কারণ আমি তো লিড পারি না, আমি মুখ দিয়ে যেভাবে বলবো সেভাবে তুমি করবা। তা ঠিক আছে, আমি আসি আসি লিড দিই, ট্যাং ট্যাং ট্যাং, ওদের সাথে সাথে রেডিমেড, এটা কি আপনি যা বলেন, আমি তো অবাক হয়ে গেছি, এটা কি বাজেতে বাজেতে সে তো সিরিয়াস হয়ে গেল, গ্রুপটা আজমের সাথে বাজাম। তারপরে যাই হোক, ওরা বেশ ফর্মে চলে আসলো। আচ্ছা, ফর্মে চলে আসলো। এখন আমি বললাম যে তোমার তো আলাল দুলাল গানটার একটা লিড বানাতো। না 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 আজম ভাই, এটা দুষ্টামি গান, সেরকম একটা পংটামি জিনিস করবো। এমন প্লাকিং করলো, সেই প্লাকিংটা আজ পর্যন্ত কারোর হাতে দেখলাম না আমি যে করতে পারলো।
তারপর আমি ওদের সেট করে নিয়ে যখন দেখলাম যে এটা কনফার্ম, ওই প্রডিউসারের কাছে গেলাম যে ঠিক আছে ভাই আমি ওদের নিয়ে করব, তো আপনি করলে করেন। তারপর প্রোগ্রাম দিল এবং প্রথম প্রোগ্রামে হিট। হ্যাঁ, ওটা আমি দেখেছি। হ্যাঁ, ও মাই গড, ওটা আমি দেখেছি আজম ভাই। এবং সেদিন থেকে আমি আপনার যে পাগল, আমার আজকে বিশ্বাস হচ্ছে না আমি আর মিউজিকে আপনার সাথে বসে আছি এখানে সামনে, এবং সাথে এতগুলি নতুন প্রজন্ম, এরা তো জন্মে আপনাকে দেখেছে, এবং এটা অস্বাভাবিক ব্যাপার। আজম ভাই, প্রথম উচ্চারণের লাইন আপটা কী ছিল? প্রথম তো মনে করো যে আমরা ছিলাম নীলু। হ্যাঁ, নীলু ভাই, নীলু ছিল গিটারে, গিটার ইদু ভাই মনসুর নাম ছিল গিটারে, জি, আর সাদেক ছিল ড্রাম, এই তিনজন ছিল প্রথম লাইন আপ। তারপর এটা যখন আস্তে আস্তে এস্টাবলিশ হলো পাবলিকের সামনে, আমরা গান গাওয়া ধরলাম, তখন এই যে ছিল আগলি ফেস একটা গ্রুপ ছিল, জি, ওদের থেকে সব ওরা জয়েন করলো আমাদের সাথে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার ইস্তাক ইদু, ওই এতেশা মুস্তাফি সাহেবের ছেলে ভাই। এরা দুই ভাই একজন ড্রামে একজন গিটারে জয়েন করলো, আমাদের গ্রুপটা আরও ল্যারি আসলো বেস গিটারে, পারফরমেন্স আরও ইম্প্রুভ হয়ে গেল। এটা চললো মানে তারপরে 73-74 পর্যন্ত চললো এই লাইন আপে। তারপরে লাইন আপে ছিল নয়ন রায়। আজম ভাই, যদি আমার বেয়াদবি না হয়ে থাকে, আমরা ছোটবেলা থেকে আপনার গান, আমি প্রচুর গেয়েছি আপনার গান, আসি আসি বলে তুমি, হারিয়ে গেছে খুঁজে পাবে না, পাপড়ি কেন বুঝে না, তো আমিও যখন মঞ্চে মাঝে মধ্যে আমার নিজের অনেক গান হওয়ার আগে আর কি গাইতাম, তখন আমাকে অনেক ছেলে পেলে জিজ্ঞেস করতো ভাই কখনো গুরুর সাথে দেখা হলে জিজ্ঞেস করেন পাপড়ি কে আর কি, মানে এই গানটা এত ভালো কেন? এটা আমার একটা সত্য ঘটনা জীবনের। আমাদের বাসায় ভাড়া থাকতো আর কি, জি, দোতলায় থাকতাম, আমি নিচে একতলায় থাকতাম, জি, এটা অনেকটা দেবদাস কাহিনীর মতো আর কি, মানে ছোটোবেলার থেকে আদর করতে করতে আদর করতে তো হঠাৎ একটা মানে অ্যাফেয়ার্স হয়ে গেলো আর কি, মানে মানে কেন হলো তাও জানি না, নিজেও বলতে পারবো না, খুব একটা মায়া জন্মায় গেলো মেয়েটার উপরে। তারপর শেষ পর্যন্ত মানে প্রায় আমাদের বিয়ের সাথে হবে হবে ভাব, এরকম একটা ভাব ধরলো দুই ফ্যামিলিতে, জি, কিন্তু পিতা তার কী উদ্দেশ্য বুঝলাম না, তা হলো না শেষ পর্যন্ত। তো ওই যখন মানে তারা চলে যাবে আমাদের বাসার থেকে, জি, তখন আমার ভিতর থেকে একটা কষ্ট গেল আর কি, মানে যে সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপটি কেন বোঝে না, তাই ঘুম আসে না।
আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে বাচ্চো তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে মন কি যে চায় কাঁদে শুধু বন্ধুরা, আসলে আমরা গল্পে গল্পে অনেক সময় কাটিয়ে ফেলেছি। ছোট্ট একটা বিরতি, আমরা আবার আসবো আজম ভাইকে নিয়ে, গুরুকে নিয়ে ফিরে আসবো আবার। আপনি, আমরা তো জানি যেভাবে আমরা গুরুকে চিনি সেটা হচ্ছে আপনি যুদ্ধ করেছেন এবং আপনি সেক্টর কমান্ডার ছিলেন। আসলে আমি যখন ছাত্র জীবনে, তখন একটা আন্দোলনের ভাব আমাদের ভিতরে সবাই ছিল, ভাষা আন্দোলনের পরে স্বাধীনতা আন্দোলনের একটা ভাব ছিল, কারণ পাকিস্তানের আমাদেরকে ঠকাচ্ছে। একটু গণসঙ্গীত গাইতাম আর কি,
বিপ্লবী মাইন্ডেড ছিলাম, ক্রান্তিশিল্পী গোষ্ঠীতে গণসঙ্গীত গাইতাম, গাইতে 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 বিভিন্ন ডিস্ট্রিক্টে গাইতাম, অনেক পুলিশের দৌড়নে খাইছি সারা রাত যমুনা নদীতে। আমি শর্টকাটেই বলি তোমার। জি জি জি। তারপরে এইভাবে তো মনে করো যে 16 মুভমেন্ট শুরু হলো, তখন আমরা কার্ফু ব্রেক করতাম, তারপরে রাস্তায় ব্যারিকেড দিতাম, এই করতে করতে তো যুদ্ধ লাগেই গেল। তারপরে কি করা যায় কি করা যায়, আমরা বন্ধুবান্ধব একবার আর্মি আসলে দেওয়ালটপকে কলোনিতে চলে যাই, আবার ওদিক দিয়ে আর্মি আসলে দেওয়ালটপকে কমলাপুরে চলে আসি, এই অবস্থা বিপজ্জনক। তো আমরা ফ্রেন্ড সার্কেল চিন্তা করলাম যে না, মরমু যখন যুদ্ধ করেই মরমু, আর কোনো এটা ই নেই, ফাইনাল ডিসিশন। তো এইভাবে বন্ধুবান্ধব যারা ছিল তারা যাদের যাদের সুবিধা মতো যাওয়া শুরু করলো ওপারে, মানে আগরতলার। তারপর আমরাও চিন্তা করলাম যে যাই, তো আমার সাথে দুটো ফ্রেন্ড ছিল, সফি আর কচি। একদিন তখন সকাল 10:30 বাজে, তখন আম্মাকে বললাম আম্মা এখানে তো থাকা যায় না, যুদ্ধ করতে যেতেছি, যাবি ভালো কথা, তোর আব্বাকে বলে যা। আব্বা আবার মনে করো যে একটু গম্ভীর লোক ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট বাংলায়, আবার সেক্রেটারি সার্ভিস করতো, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলেন হোমে, বলতে তো হয়, মাথা নিচু করে কাছে উঁচু করেছে, বললাম আব্বা এরকম যুদ্ধে যাচ্ছি। আমি বললাম এই বুঝি একটা থাপুর বা লাথি দিল বুঝি। আব্বা একটা কথাই বললো বাচ্চু, যে যুদ্ধে যাবি যা, কিন্তু স্বাধীন না করে ঘরে ফিরবি না। আমি মাথাটা নিচু করে সালাম করে এই চলে গেলাম আর কি, একদম হাঁটতে হাঁটতে। আমরা যাইতে হলে কীভাবে জানো, কীভাবে গেছেন? এই নরসুন্দি, নরসুন্দির থেকে নবীনগর, নবীনগর থেকে আগরতলা বর্ডার দেয়ার সেই ত্রিপুরা রাজ্যে ঢুকলাম আমরা ত্রিপুরায়। আপনারা কয়জন ছিলেন? আমরা ওই তিনজন ছিলাম, মানুষকে জিজ্ঞাসা করতে 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 যাও। তারপর ওখানে ট্রেনিং নিলাম, ট্রেনিং নেওয়ার পরে আমাদেরকে প্রথম মানে শক্ত করার জন্য, কারণ আমরা গেছি গ্যারিলি স্টাইলে যুদ্ধ করবো ঢাকা। জি। আমাদেরকে পাঠানো এলো তোমার সালদায় কুমিল্লায়, যে পাকিস্তান আর্মির সাথে সরাসরি যুদ্ধ করো, শক্ত হো। জি। ওখানে ভয়ঙ্কর অবস্থা, মানে কিয়ামত কি নগদ দেখলাম আর কি, বাপ মা ভাই বোন ঢাকা শহরের কথা সব ভুলে গেলাম, ছেলেরা কান্দা কাটে, আমি কি না কানলে চলবে না, যুদ্ধ করতে আসছো করতেই হবে। তারপর যাই হোক ওখানে আমরা অনেকদিন থাকি এবং যুদ্ধ যুদ্ধ করি এবং অপারেশন করি। একটা অপারেশনের কথা মনে পড়ে, একটা রেললাইনের ওপারের পর ফাইট চলছিল আমাদের, তো ওদের পাকিস্তান আর্মিদের আর্মস এমিনেশন প্রবলেম হয়ে গেছে, শর্ট হয়ে গেছে রেশন। তা ওস্তাদরা ঠিকই বুঝে তো বলতেছিল যে তোমরা লক্ষ্য রাখবা, ওদের কিন্তু এখন টাইম আসছে, নৌকাতে রেশন আসবে। আচ্ছা। তা ঠিকই, তখন এই 1:30 কি 2 বাজে দুপুর, তো পুরান আমরা একটা বাড়ির দোতলায়, তা ওস্তাদের কাছে হেভি মেশিন গান, আমাদের কাছে এসেলার টেসেলার এইসব আর কি। তো ওস্তাদকে দেখেন, খেয়াল দেখেন সময় হয়েছে, হঠাৎ দেখলাম নৌকার মাথা দেখা যায়, বুঝছো? আচ্ছা। ওস্তাদ এই নৌকা দেখা যায়, কাদের দেখতে থাকেন। তারপরে কথন পড়তে যে অনেকগুলি নৌকা, প্রায় 7-8 নৌকা, বুঝছো? ওস্তাদ ওস্তাদ নৌকা চলে গেল, ওস্তাদ হুম রাখেন, আমি ফায়ার করার আগে কেউ ফায়ার করবেন না। গামছাটা বাঁধলো টাইট করে, এই বিভিন্ন সেট হলো, তখন দেখলাম যে একদম 10-12 নৌকা মানে সেট হয়ে গেছে। তখন চালায় দিল ট্রিগার আর কি, ঢিরি ঢিরি, আমরাও সাথে সাথে বসায় দিলাম, বুঝছো? দেখলাম টুকরো টুকরো হয়ে যেতেছে নৌকাগুলি চোখের সামনে। তা আমি জানতাম যে আর্মিরা, পাকিস্তান আর্মিরা সাঁতার জানে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ওরাও দেখলাম বেশ কয়েকজন সাঁতরা সূত্রে পার হয়ে গেলো, জানের ব্যাপার তো, আর বেশিরভাগ ইনজোর্ড হইলো, পড়ে গেলো, টুকরা টুকরা রেশন মেশন আর্মস মেশন সব ডুবে গেলো। এদের ক্ষতি ছিল, ওদের 13 নৌকা ক্ষতি ছিল এবং 81 মারা গেছিলো, আর বাকি পারা গেলো। কিন্তু বাচ্চু এর পরের দিন সকালে ভোর না হইতেই তা ওস্তাদ আমাদের বলে দিয়েছিল যে কাউন্টার অ্যাটাক আসবে, আপনারা যে যা পারেন সরে যাবেন, ফাইট দেওয়ার দরকার নেই। বৃষ্টির পানি আর কত, এর চেয়ে বেশি বর্ষণ হইতে থাকলে গুলি সব অটোমেটিক, প্রায় 400-450 আর্মি একসাথে অ্যাটাক দিচ্ছে। আমাদের তাকে অর্ডারই ছিল যে ফাইট দেবেন না, যে যে সরে যাবেন, আমরা এই কলা গাছের ফাঁক দেবে, মাটির পাড়ি ফাঁক দেবে, আইল দে উইল দে, যে যেমনি পারছি সরে গেছে। আর আজম ভাই, এই স্বাধীনতার পরপরেই তো আরেকটা জীবন চলে আসলো বাংলাদেশে। স্বাধীনতার আগে একদিন আগে কোথায় ছিলেন আপনি? আমরা ছিলাম তখন ঢাকার কিনারে ছিলাম, এই মাদার টেক বেল্ট এলাকায় ছিলাম আর কি, এই এলাকাতে ছিলাম, তেরমোহনি বাবুর জায়গা। আমরা যখন স্বাধীন হলাম তখন আপনারা যখন করলেন তখন একটা আলাদা আনন্দ, ওই সময়ের অনুভূতিটা একটু শুনছি। আনন্দ মানে দেশ স্বাধীন এতদিন পরে আমরা যে একটা আকাঙ্ক্ষায় বসে রয়েছি, একটা খায় না খায়, বুঝছো না, গোসল নেই, খাওয়া নেই, কাপড় নেই,
অনেক দিন মানে একবেলা না খেয়ে রয়েছি, ধার করতেছি গ্রামের মানুষের থেকে চাউল, আবার চাউল পায়ে দিয়ে দিতেছি, মানে কী একটা অবস্থা। যাক, তো একটা যুদ্ধের সময় মোটামুটি আমরা অল্প বয়স তো তখন 20-21, একটা মজার মধ্যেই থাকতাম ফ্রেন্ড সার্কেলের মতো। তারপর দেশ স্বাধীন হলো, আর কে কার কথা শুনে কমন টাউন, কতক্ষণে ঢাকা শহরে ঢুকবো, তো সব দৌড়াদৌড়ি করে ঢুকলো, যে যার মতো ঢুকলো। তারপরে আসা দেখলাম যে কী একটা অবস্থা দেশের। তারপরে একটা মানে আস্তে আস্তে যুব সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা দেখা দিল, সবার ভিতরে একটা হতাশ ওই সময়টা। হ্যাঁ, তখন আমি আবার মনে করি যে দেশি বিদেশি সব ধরনের গানই শুনতাম শিল্পীদের, জি, এবং খুব অনুকরণ করতে চেষ্টা করতাম। ইংলিশ গানও শুনতাম, মনে করো যে আমার জীবনের প্রথম বিদেশি গানই হতেছে যে কাম সেপ্টেম্বর মিউজিকটা, আমি মুগ্ধ খুব করতাম আর কি। আর তারপরে যখন একটু বড় হলাম আর কি, তারপর বিটলস, শ্যাডোজ, রোলিং স্টোন এদের গানগুলি শুনতাম এবং খুব স্টাইল করতাম আর কি। ডেইলি 3-4টা ড্রেস পাল্টাতাম, লং হেয়ার রাখতাম, সানগ্লাস পরতাম, মানে আমার দেখতে শুনতে মোটামুটি ভালোই ছিলাম পাতলার মধ্যে। তো তখন এই মানে হতাশ ভাব, তো আমাদের তখন তো ঢাকার শহরে মানুষ খুব কম, ঢাকার শহরে ছেলে মেয়েদের মিলে একটা গোষ্ঠী ছিল, গোষ্ঠীতে ছেলেমেয়েরা গান বাজনা করতো, এটা এটা করতো। তখন তো ডিআইটিতে টেলিভিশন অফিস গেলেই প্রোগ্রাম পাওয়া যেত, তা আমরা আবার তখন লিডার টাইপের আর কি, পেস্টবাগত করতাম আর কি, দেখাশোনা করে রাখতাম যাতে কেউ ডিস্টার্ব না করে ছেলেমেয়েদের। তো হঠাৎ তারা 26 জন মিলে ডিআইটিতে একটা প্রোগ্রাম করে টেলিভিশনে, প্রোগ্রামটা খুব খারাপ হয়, সবার মুখ কালা। তা আমি চিন্তা করলাম যে না, এটা হইতে দেওয়া যাবে না, আমার জিদ লাগলো সেন্টিমেন্টে। মেলাঘর ক্যাম্পে তো আমি গান গাইতাম, গণসঙ্গীত গাইতাম, তারপরে যে মতিঝিল কলোনি এলাকাগুলিতে আমরা মজার মজার গান করতাম, ফকিরে গলায় গান করে পাবলিক চাইতাম, বুঝছো। কিন্তু আমার তো নিজের গান করা আছে, আমি এইগুলি করবো, একটা ডিসিশন নিলাম। যে ম্যানেজার ছিল ওকে ডাকলাম, আমি ফ্রেন্ডলি, দোস্ত এক কাজ কর, তোর আবার একটা অনুষ্ঠান নে, অনুষ্ঠান দিলে আমাকে জানাবি। তো বেশ কিছুদিন পর করলে যাজম প্রোগ্রাম দিস, তা গেলাম ওরে নে, তখন তো হোটেল, চল সিঙ্গারা খাই আর গল্প করি। আমি বললাম ঠিক আছে, আমার দায়িত্বতে আমি কী করবো, এটা তোর জানার দরকার নেই, ব্যাস ঠিক আছে। তখন ওই নীলু আর মনসুর আহমেদ গিটার আর সাদেকের ড্রামে নিলাম, তখন বেস টেস এগুলি কিছু নাই, কিবোর্ড এগুলি কিছু নাই, 3 জন আর আমি 1-4 জন। হ্যাঁ, বেশ সিরিয়াস প্র্যাকটিস করলাম, হে এত সুন্দর দুনিয়া কিছু রাখবে লাগবে, হিয়াল্লা হিয়াল্লা রে। আর একটা গান হলে চার কালে আমার সাক্ষী দেবে হাজরাতের মতো, এগুলো আমরা ভ্যাঙ্গাইতাম, মানুষকে গাইতাম, বুঝছো, ফান করতাম। তারপর এগুলি সিরিয়াসলি নিলাম। তারপরে মনে করো যে ঠিক প্রোগ্রাম টেলিভিশনে গেল, যাওয়ার পর আমি একদিন হঠাৎ মৌচাক মার্কেটে একটা জিনিসের জন্য গেছি আর কি, কেনাকাটার জন্য। তো ওই নটরডেম কলেজের একটা ছেলে হারুন নাম, এসে বললো ভাই আপনার গান শুনলাম খুব ভালো লাগলো, এই প্রথম আমি একটা মানে ই পেলাম আর কি, মানে আর আমার জীবনে প্রথম গানই তো আছে ডাইরেক্ট টেলিভিশনে আর কি, টেলিভিশনে প্রথম গান, পপ গানই একদম সরাসরি টেলিভিশনে, এই যে চ্যালেঞ্জের মোকাবেলা। তা বললো আপনার ঠিকানাটা, আমি না ঠিকানা, তা আমরা ইডেন গার্লস কলেজ আর নটরডেম গার্লস, নটরডেম কলেজ মিলে যৌথ আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্তেছি, আপনাকে যদি ইনভাইট করে আসবেন নাকি। ঠিক আছে, যোগাযোগ করেন, দেখা যাবে না। হঠাৎ দেখি ওরা সত্যি চলে আসছে আর কি। তো আমার মনে আছে এটা 1973 1 এপ্রিল, এটা ওয়াব দ্য মিলনায়তনে পাবলিক শো আর কি, অনেক আর্টিস্ট ছিল, তো আমাদেরকে ইনভাইট করলো, আমরা আমাদের তখন মাত্র 4টা গান আর কি হাতে গোনা, তো আমরাও গেলাম, অনেক শিল্পীরা পারফরমেন্স করতেছে, বেশ আনন্দ, স্বাধীনতা পড়ত, সবাই এনজয় করতো, তো আমরাও গাইলাম, বুঝছো, ফাটাফাটি, আমার নিজেরটা কথা ঠিক না, আহম্মকের মতো গাছ, এই প্রোগ্রাম ভাঙ্গে যেটা বললো মনে হলো হলটা, মানে এটা কি দেখতেছে, একটা নতুন একটা ব্যাপার। আরও সম্ভব জোরও তো আমার যুদ্ধ করে আসছি, মানসিক জোর, শারীরিক জোর, সব জোরই আলাদা, পাবলিক কিছুই না তখন আমার কাছে, বুঝছো না। এই গাওয়ার পরে 4টা গান, তো আরও গাও, 1 মোর, কোথা থেকে আরও 1 মোর, এই যে বাইরে চলে আসলাম, এরপর সুরিল ঢাকার মানে এই মহল্লা ওই মহল্লা, হ্যাঁ, আস্তে আস্তে কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, টিএসসি, তারপরে এটা আস্তে আস্তে কালার হলে তখন চিন্তা করলাম একটা ব্যান্ড নাম দেওয়া উচিত, দল যখন, তখন এর নামটা অনেকে, এটা তোমার ইউনিভার্সিটির প্রফেসরের ছেলে ছিল এনার, ও টেলিভিশনে ইংলিশ খবর পড়তো, ও কতগুলি নাম নিয়ে আসলো বাংলা, আমি বললাম যে দোস্তরা এই উচ্চারণ নামটা আমার পছন্দ হবে, আজম যেটা গেছে এটি থাক, এই নাম হলো উচ্চারণ, কিন্তু উচ্চারণটা আবার কেউ শুনে নাই, আজম খান, যারা
টিকিট সেল করো ভাই আজম খান লেগে যায় এদিকে গ্রুপের ভিতর লেগে যায় গন্ডগোল, আমরা এত কষ্ট করে বাজাই তোর নাম হয়ে গেলি আমাকে দেখ আমি শেয়ার করি ওরা টিকিট সেলের জন্য এটা করে দেখ পরে কলম যেন মাঝে মাঝে হয় অন্যান্যদের সাথে আমাদের সাথে হয় ব্যান্ড পুরো গেছে কিন্তু নাম দিয়ে দেয় আমার এটা ওদের বেনিফিটের জন্য করে। তারপরে এই মহল্লায় মহল্লায় এগুলি করতে করতে আস্তে আস্তে মনে করো সিনেমা হলগুলিতে জোনাকি অভিশার মধুমিতা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এইসব জায়গা হইতে থাকলো তো আস্তে মোটামুটি ফর্মে চলে আসলো। তো আমার মনে আছে 74-এ জি প্রথম মানে ঢাকার বাইরে শো করি কুমিল্লায়। আচ্ছা তখন এটা আমরা 22 জন যেতাম তো ফ্রেন্ড সার্কেল আড্ডা ছিল 22 জন যাই তখন আমরা প্লেনে যাই আচ্ছা ঢাকা টু কুমিল্লায় শো করতে আর টিকিটের ভাড়া ছিল মাত্র 20 টাকা প্লেনের টিকিট। তারপর গেলাম টিপিক্যাল সিনেমা হলে শো আর কুমিল্লা তো মনে করো শিক্ষিতরা আর একটু বেশি আগে থেকে তো অনেক গার্জেনরা ছিল তো আমরা টেনশনে ছিলাম কীভাবে নিবে না নেবে তো ওরা দেখলাম গার্জেনরা খুব মানে অ্যাপ্রিসিয়েট করলো খুব খুশি হলো আর কি। তারপর একটা স্পিড পেলাম এরপর তো আমার চিটাগাং ময়মনসিং এই শুরু হলো আর কি ঢাকা ঢাকার বাইরে। তো আমার মনে হয় ঢাকার পরে চিটাঙ্গে বেশি আমি শো করছি এখন পর্যন্ত তোমাকে আমি ফার্স্ট দেখছি আমি মুসলিম হলে আমার খেয়াল আপনার শোতে হ্যাঁ আমি তোমাকে তখনই ফার্স্ট লুকে আমার তোমাকে চেহারাটা মনে আছে যে চিটাঙ্গের সামথিং তখনই আমার কাছে মনে হয়েছে ইনশাআল্লাহ তুমি একদিন কিছু একটা হইলে শেষ পর্যন্ত সেদিন আপনার কাছে দোয়া চেয়েছিলাম যে আজ মনে আছে আমার মনে আছে আমি আপনার কাছে গিয়ে সালাম করে আপনাকে পায়ে ধরে সালাম করে বলছিলাম আজম ভাই দোয়া করেন আপনার লম্বা চুল ছিল আমার এটাও মনে আছে তোমার স্যান্ডেল হারিয়ে ছিল আমার স্যান্ডেল হারিয়ে গেছিল আপনাকে দেখার জন্য অস্ত্রের টানা হেসের মধ্যে আমি স্যান্ডেল ফেলে খালি করে ঢুকে গেছি। আজম ভাই আমাদের ভাতিজা ভাতিজি কজন? আমার 2 মেয়ে এক ছেলে। আচ্ছা ওরা কি করছে? বড় মেয়েটা ইউডো ইউনিভার্সিটিতে পড়ে আচ্ছা কমিউনিকেশন মিডিয়ার সাবজেক্ট মিডিয়া লাইনে আশা করি ভবিষ্যতে কাজ করবে ইনশাআল্লাহ। আর ছেলেটা হৃদয় ও ইন্টারমিডিয়েট পড়ে এবং ছোট মেয়েটা ক্লাস 8 পড়ে রিমা অরুণি আর কি। হৃদয়ের কি আপনার পথ অনুসরণ করার কোনো সম্ভাবনা আছে? ও কম্পিউটার খুব ভালোই করে তা গেমস টেমস এগুলি করে এবং ও চর্চা করে কম্পিউটার নিয়ে আর কি ওর একটা ই আর কি নেশাই ওটা নেশার মতো। তা মিউজিক লাইনে আমি অনেক ট্রাই করতেছি কিন্তু ওকে পারতেছি না সম্ভব হয় না। আমার বড় মেয়েটা এবং ছোট মেয়েটা মিউজিক লাইনে বোধহয় খুব একটা আশা রাখি আর কি। আমরা চাইছি হৃদয়ও আপনার পথে আসুক। বলা যায় না হয়তো মাইন্ড চেঞ্জ হতে পারে কিন্তু কট্টট মোটামুটি বাজাইতে পারে বাজাইতে পারে। আজম ভাই আমার এখনও মনে পড়ে আপনার একটা গান আছে ওরে সালেকা মালেকা হাইকোর্টের মাঝের এই দুইটা গান। আমার ছোটো চাচা আছে চিটংয়ে উনি আপনার খুব পাগল ডায়হার্ড ফ্যান উনি আমাকে শুনিয়েছিল আমি যখন ছোটো। তো ওই গানগুলি কি আসলে কেউ মানে কীভাবে আসে এই দুইটা গান? সালেকা মালেকা গান যেটা এটা হচ্ছে এটা দিয়েই মানে পপ সঙ্গীতটা শুরু আর কি শুরু। আমরা ফ্রেন্ড সার্কেল একটা মানে আমার বাসার পাশে একটা হোটেল আছে জি তো হোটেলে দোতলার কাজ চলতেছিল তো ওই মনে করো পানির ট্যাঙ্কি জি তারপরে ওই যে পিম হয় রিং তারপর বাঁশের কুঞ্চি এগুলি দিয়ে নীলু করতেছে কি খুব ড্রাম পিটাইতেছে ওই একটা দেড়টা তখন বাজে ওখানে আমরা আড্ডা আড্ডা করতাম আর কি। আর সব বন্ধু বান্ধব গ্যাদারিং করতেছে চার আমরা সব মিউজিক মাইন্ডেডই ছিলাম ফ্রেন্ড যতগুলি ছিল আর কি সব ধুন করতেছে হঠাৎ আমার মুখ দিয়ে স্লিপ করে বেরিয়ে গেল একদম মানে সালেকা মালেকা ফুল ভানু পারলি না বাঁচাত এইটার উপরে ঘন্টা দেড়েক চলবো আর কি। এটা পাকিস্তান পিরিয়ডের কথা কিন্তু জি 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 কিন্তু এই গানটা পরে যখন অ্যালবাম আসলো মানে পপ সঙ্গীত আমরা করতেছি তখন চিন্তা হলো যে আরে এই গানটা তো গান করলে ভালো হবে তখন গান করলাম এবং সুপারহিট আর হাইকোর্টের মাঝে আমি আবার প্রত্যেক বৃহস্পতিবারে মানে সাবান টাবান দিয়ে গোসল টোসল করে মানে শরীফুদ্দিন চিস্তিয়ার সাহেবের এখানে জিয়ারত করতাম আর বৃহস্পতিবার বিকালে জি আমার পকেটে ওই সময় তো বেশি টাকা পয়সা নেই 7-8 টাকা আর কি। তা আমি মাজার থেকে জিয়ারত করে বাইরে আসে দেখি যে আমার রিক্সা ওইটা দিকে আমার পকেটে টাকা নেই এই সেন্টিমেন্টের লাগলো আর কি। যদি তখন এই বাইরে গেলো যে হাইকোর্টের মাঝারে কত ফকির করে আস কয়জন আসলে ওই পকেট মারে টাকাটা একটা গান তৈরি হয়ে গেল বাট ওই গানটাও হিট। হ্যাঁ ওইটা সুপার হিট ছিল এই দুইটা গান তখনকার হিট। আসলে আপনার সাথে গল্প করলে আমাদের অনেকদিন অনেক অনেক ইচ্ছা সারা দিন রাত গল্প করি আরও অনেক শুনতে ইচ্ছা করতেছে বিকজ শিক্ষার অনেক কিছু আছে আজম ভাইয়ের কাছে এবং আমরা আপনাকে আরও বারবার চাই আর মিউজিক। আমিও আছি যতদিন সুস্থ আছি আমি তোমাদের সাথে আছি আমার অনেক কিছু বলার ছিল কিন্তু সময়ের জন্য আমি বলতে পারলাম না। আপনি যদি সেটা আমার একটা যন্ত্রণা আপনি সব কথা এখানে বলে যাবেন সুযোগ আমি আবার বলবো প্লিজ এখানে বলে যাবেন আর মিউজিক এবং আর টিভির জন্য যদি কিছু বলতে চান সব কথাই বলবো নতুন প্রজন্মের জন্য কিছু কথা বলার আছে একটু বলেন আজম ভাই।
নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে আমি এটাই বলবো যে তোমরা আমাদের ফলো করবে, তোমরা তোমাদের মতো এগিয়ে চলো, তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার বিশ্বাস তোমরা যদি পবিত্র মন নিয়ে থাকো, বড় মন নিয়ে থাকো, সুন্দর মন নিয়ে থাকো, একটা তোমরা সত্যিকার অর্থে একটা স্বর্গ রাজ্য বাংলাদেশ তৈরি করতে পারবে সেটা দেখে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আজম ভাই, অনেক আবারও আপনাকে আসতে হবে আমাদেরকে, এটা ওয়াদা করতে হবে। আর মিউজিকের জন্য এটা ওয়াদা করতে হবে, দিলে আমি আসবো অবশ্যই, আপনাকে আসতেই হবে। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে গান নিয়ে আজম ভাইয়ের। তার আগে আজম ভাই আমাদের জন্য একটা সুন্দর ওনার একটা অটোগ্রাফ দিয়ে যাবেন আর মিউজিকের মাকে আমাদের জন্য, অপেক্ষায় থাকুন।
for more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.